চলতি আইপিএলে প্রথম শতরান ও লিগে নিজের দ্বিতীয় শতরান পূরণ করে সবাইকে চমক দিলেন বাটলার। শনিবার জিওয়াই পাটিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের এই ওপেনার কার্যত মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের একাই শাসন করলেন। একই সাথে শতরান পূরণ করে অ্যান্ড্রু রাসেলকে টপকে গেলেন তিনি। ইংল্যান্ডের এই তারকা শতরান করে মাথায় অরেঞ্জ ক্যাপ তুলে নিলেন, চলে গেলেন শীর্ষে। তাছাড়া এদিন শতরান করে স্বদেশী বেন স্টোককে ছুঁলেন এই ডানহাতি। তবে এমন মারকুটে ম্যাচে শতরানের পরে চোখ ধাঁধানো সেলিব্রেশন করলেন না কিন্তু কেন। এই দিন টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিল রোহিত শর্মা। মাত্র 68 বলে 100 রান করেন বাটলার। ক্রিজে ছিলেন 97 মিনিট। বাটলারের 11টা 4 ও 5টি 6 সাজানো ছিল ইনিং। টি টোয়েন্টি ক্যারিয়ারের 300তম ম্যাচ খেলতে নেমেছিলেন বাটলার। আইপিএলের ইতিহাসে 16তম ব্যাটার হিসেবে একাধিক শতরান করার নজির করলেন তিনি। একই সাথে ছুলেন বেন স্টককে। এর আগে ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে আইপিএলের সবচেয়ে বেশি 2টি শতরান করার নজির ছিল বেন স্টকের। সেই তালিকায় এবার ভাগ বসালেন বাটলার। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 64 বলে 124 রান করেছিলেন, তবে দ্বিতীয় শতরানের পরে সেলিব্রেশন করলেন না। এই বিষয়ে ইনিংস বিরতির মাঝে তিনি বলেন, শতরান করে সবার ভালো লাগে, আমিও ব্যতিক্রম নই, তবে শতরানের পরেও আমি কিছুটা নার্ভাস, কারণ 193 জেতার মতো রান কিনা সেটা আমি জানি না, তাই সেলিব্রেশন করিনি।